মাম্মা, তুমি হ্যাপি? তুমি হ্যাপি? তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে, তাই না মাম্মা? আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চ, যেখানে আমরা এসেছি ওয়েট করার জন্য, এখানে, তাই তো? তো এই এক্সিকিউটিভ লঞ্চটা অনেকটা বড়, আর এখানে একটা ফুড কোর্টও আছে, আর এটা সত্যি খুব ভালো। মানে এটা জাস্ট 50 rupees নিয়েছে দুজনের জন্য, কারণ আমরা এখানে ওয়েট করছি আর আমাদের ট্রেন আছে 11:55, আর সেই জন্য কোথায় ওয়েট করবো তাই ভাবলাম এখানে, কারণ বাইরে প্রচণ্ড লোকজন আছে অনেক, আর জয়া একটুখানি ইরিটেট হয়। তো হাওড়াতে এত সুন্দর একটা জায়গা করেছে, যেটা হচ্ছে এটা কি করেছে, এক্সিকিউটিভ লঞ্চ, তাই তো? বাবা, যাই হোক, হাই, হ্যালো। তো এখন বাজে 10:30 বাজতে যায়, আর এখন 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, হাই, ওয়েট করতে হবে। আর এখানে আমাদের প্রেরণা ভিডিও কল করেছে, কারণ ও খুব মিস করছে আমাদের, সে হাই। আর আমাদের এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে এখানে, দেখা যাক যে কখন আসে। আর সব থেকে সত্যি কথা বলতে গেলে এটা জোয়ার ফার্স্ট টাইম, মানে লং একটা জার্নি হতে চলেছে, তাই আমি ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য যে জোয়ার রিয়াকশনটা কি হয়। মানে জোয়া ভীষণভাবে, আমি ও এখন তো এক্সাইটেড আছেই, সবার সাথে ভিডিও কলে কথা বলছে সব কিছু, কিন্তু কালকে আমরা নামছি হচ্ছে 10:45, 11:00, আর আমি বুঝতে পারছি না যে জয়ার রিয়াকশনটা কি, সারা রাত এতক্ষণ ও কীভাবে থাকবে বা কিছু, বাট আমি সেটা পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করবো যে কি হয়। চলো, হ্যালো মামা, সেই আমাদের ট্রেন, ট্রেন বেরিয়েছে। এদিকে দেখা, সকাল সকাল ঘুম নেই, সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, হ্যাঁ, চুলগুলো মুখের সামনে, হ্যাঁ, মালদা স্টেশনে এসে একটা আমবালা এত জোরে চিৎকার করেছে, মামা ঘুম ভেঙে গেছে। আর ব্যাস, কী হচ্ছে এখন, কী করছো, দুষ্টুমি করছো? না, আসলে মামা করলে বসে আছে, আর বাইরে কি সুন্দর হচ্ছে দৃশ্য দেখছে সব। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, হাই। তো আমরা এসে গেছি জলপাইগুড়ি স্টেশনে, এখান থেকে আমরা যাব গাড়িতে, গাড়িটা নিশ্চয়ই যাই না কোথায় আছে, রাখা আছে, যাব। তো আমরা জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে তারপরে শিলিগুড়িতে এলাম একটা অন্য গাড়িতে, অ্যান্ড তারপরে আবার একটা গাড়ি চেঞ্জ করতে হচ্ছে, এখান থেকে যাব সিধা দার্জিলিং। আর জয়া এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ জয়া ভীষণ টায়ার্ড আছে, জয়া ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড লুক এট মাই ফেস, পুরো গরম, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম, জানি না আগে কী হবে, বাট এখানে প্রচণ্ড গরম। আরেক দিজিয়ে, এখানে বলেছি কুলফি দিতে দাদাকে, থ্যাংক ইউ দাদা, কত গো এটা?